ভাই এই চোখকে ধরতে হবে দাঁড়া আমি তোর পিছন পিছন আসছি ভয় ভয় লাগছে ভয় ভয় লাগছে ইয়েস এই চোর 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 এই তো সেই চোরটা এই চোর ভাই আমার ধরে নাও ভাই এটা হলো আমার সাইকেল বাদশা আর বাদশা একা একাই চলতে পারে বাদশা এখন ছুটছে তার মালিকের কাছে তার মালিক বাদশাকে ডাকছে এই অসময় আবার কে ফোন দিল হ্যালো ভাই হ্যাঁ বল লা 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 ধুর ভাই কতক্ষণ ধরে দাঁড়ায় আছে আর কতক্ষণ দাঁড়ায় থাকবো হ্যাঁ একটু অপেক্ষা কর একটা মুরগি পাইছি তো ব্যস্ত হলে হবে যাই কামডা সেরে আসি আচ্ছা আসছি আসছি ভাই কই আপনি এই আছেন এই যে এই যে এই যে আমি এই যে এই যে আমি কি রে মোবাইল নিলো কেটা রে এই এই কিটা এই ভাই আমার মোবাইল দিয়ে যান এই ভাই ভাই ব্যাপার তাড়াতাড়ি ভাগতে হবে আমার সামনে মোবাইল চুরি এই বাচ্চা চলে আই এই চোরকে আমার ধরতেই হবে চোর চোর কে কোথায় আছেন ধরেন ভাই আমার মোবাইল সাইকেল নিয়ে আসি অনেকদিন পর ভালো একটা দান মারিস এক সপ্তাহের এদিকে আসা যাবে না তাড়াতাড়ি এই এলাকা ছাড়ি এই সাইকেলটার আবার এখন কি হলো আমার মোবাইল চোরকে ধরতেই হবে এই মোবাইল চোরকে আমাকে ধরতেই হবে আজকে ও আরে ওই ভাই মনে হচ্ছে আমার ফলো করছে ধরতে পারলে তো সেই বানানো বানাবে রে আমি তাড়াতাড়ি এই সাইডে পলিয়ে পড়ি আরে সেই চোরটা মোবাইল নিয়ে কোথায় গেল এখানেই তো ছিল মনে হচ্ছে আরে ওই ভাই তো চলে এসে মিরাজ বাঁচতে চালি তাড়াতাড়ি লুকিয়ে পড় চোরটা কোন দিক গেল মোবাইলটা নিয়ে কোন দিক গেল দৌড় কি দেব ভয় ভয় লাগছে যদি পড়ে যাই যদি পড়ে যাই দিলাম লাভ এই তো চোর এই জঙ্গলে বলে এইছিলি এই দাঁড়া দাঁড়া বলছি তোকে দাঁড়া বলছি হ্যাঁ চোরটা তো মনে হলো এদিকে আসছিল কোথায় যে গেল লাঠি মারলি আমাকে ধরতে এসেছে আমি হলাম স্ট্যান্ড রাইডার তোকে ধরতে পারলে চিবিয়ে চিবিয়ে খাবো আমাকে লাঠি মারা সাইকেলটা উঠিয়ে ফেললাম আমার হাত থেকে পলানো এত সোজা নয় যেভাবে হোক ওই মোবাইল চোরকে আমি খুঁজে বের করবই এদিকে লুকিয়ে পড়ি কোথায় গেল এই মাত্রই তো এখানে দেখলাম চোরটা কোথায় গেল রে হ্যাঁ ঠিক জায়গায় লুকিয়েছি দেখি তো প্রাচীরের উপর দিয়ে কোথাও আছে নাকি ভয় লাগছে ভয় লাগছে এখানে দাঁড়াই দাঁড়িয়ে দেখবো কোথায় গেল রে কোথায় গেল রে ওই ভাই মনে হচ্ছে চলে যাচ্ছে আমি একটু মজা নিই ওইদিক গিয়ে খুঁজিয়ে দেখি যেভাবেই হোক ছোট ভাইয়ের মোবাইলটা খুঁজে বের করতেই হবে হ্যালো ভাই এই যে আমি এখানে টা 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 এইভাবে আমার সাথে চিটারি দাঁড়া তো তোকে দেখছি এই দাঁড়া বলছি দাঁড়া কি রে কোথায় যাচ্ছিস সেই ভাই কোন দিকে গেল আরে ওই যে আমার মনে হয় দেখেনি ওরে আল্লাহ ভয় ভয় লাগছে দাঁড়ে জোরে জোরে চালাই সাইকেল চোরটা মনে হয় সামনেই আছে আর কত দূর যাব লাগছে কি ওই তো চোর চোরটাকে ধরবো মোবাইল না নিয়ে বাসায় ঢুকলে তো আব্বু বাসা থেকে বের করে দিবে সাইকেলটা এখানে রাখলাম কোন দিকে যে গেল চোরটা মোবাইল চোরটা এদিকেই গেছে এদিকে আমার কাছে মনে হচ্ছে এদিকে গিয়েছে চল ওকে ধরবো চোরটাকে ধরতে পারলে গাছের সাথে বেঁধে রাখবো ভাই আর কতক্ষণ অপেক্ষা করবো এই জায়গাটায় ওই চোরটা মনে হয় এই রাস্তা দিয়ে আসবে এখানেই দাঁড়াতে হবে আমাদের এই এই তো চোর ধর 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 আরে ওরা দুইজন এবার একসাথে আসছে ভাই আপনি আগে আগে যান আপনার পিছন পিছন আমি আসি সাইকেলের উপর দাঁড়িয়েই তোকে ধরবো দাঁড়া এই চোর দাঁড়া এই চোর দাঁড়া আরে আবার ফাঁকি দিল আমি এই দিক থেকে কেটে পড়ি দাঁড়া এই চোর দাঁড়া তোর দিন ফুরিয়ে এসেছে আমরা কিন্তু তোর পিছু ছাড়ছি না মানিক তাড়াতাড়ি আই জি ভাই আমি আপনার পিছন পিছন আসি ভাই ওরে আল্লাহ এ কি নিচু ভয় লাগছে আমরা ভয় পালক না কি মানিক আল্লাহ পড়ে গেলি কেন ও তো তো ভাই পড়ে গেছি আমি আম্বা ভাই চোর পালিয়ে যাচ্ছে ভাই চোরকে ধরার এটা চরম একটা সুযোগ ভাই ভাই আপনার তো সাইকেল আছে আপনি ধরছেন কে ভাই ও তাই তো আমার তো সাইকেল রয়েছে ভাই চোরকে ধরতে পারলে ভাই মিষ্টি খাবো আপনার এই চোরের বাচ্চা চোর দাঁড়া দাঁড়া এই চোর চোর দাঁড়া বলছি এইবার মনে হচ্ছে ধরা খেয়ে যাবো
মানে কোকো পিছন থেকে ধর পিছন থেকে ধর এসো দাঁড়া দাঁড়া সাইকেল গতি বেড়ে গেছে দিলাম সাইকেল ছেড়ে দাঁড়া এসো দাঁড়া এসো আমার বেরেল দাও ভাই তোর আমি আজকে মুখ বানবো তুই কি আমার মোবাইল নিয়ে গেছিস ওই তোরে তো মনে আছে দাঁড়া ধরে সি চোর মোবাইল বের কর মোবাইল বের কর এই তো মোবাইল আজকে তো শাস্তি তুই এইভাবেই থাকবি আর তুই চুরি করবি তুই এইভাবেই থাকবি আমার ছোট ভাইয়ের সাইকেল চুরি করেছিস তোর কত বড় সাহস চল ব্রো আমাদের হাত থেকে পালানো এত সহজ না এই ভিডিওটি পুরোপুরি বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াস ভাবে নেবেন না ধন্যবাদ আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন